আমরা তাহলে স্টার্ট করি তো যে জিনিসটা হচ্ছে আমরা আজকে পড়বো তো দুইটা বলতে জাস্ট আজকে খুবই সিম্পল দুইটা টপিক জাস্ট হচ্ছে ডেফিনেশন পড়তে যাচ্ছি আমরা ঠিক আছে ডেফিনেশন বা সিগনিফিকেন্স অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলো সেই দুইটা টপিক হচ্ছে একটা হচ্ছে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে নট সেন্সিটিভিটি ঠিক আছে তো আপনাদের বইয়ে জানি না কোন কি রকম করে দেওয়া আছে তো এটার জন্য তোমাদের যে হচ্ছে ক্যালিস্টারে যে বইটা আছে কিংবা হচ্ছে এস কোডমির যে বইগুলা তোমাদেরকে আমি অলরেডি দিছি সেই বইয়ে আসলে কতটুকু কিভাবে দেওয়া আছে সেটা আমি জানি না বাট আমি হচ্ছে কিছু ইন্টারনেট ঘেটে তারপরে লিখে এগুলা প্রিপেয়ার করছি প্লাস বই কিছু পড়তে হয়েছে তো জিনিসগুলো হচ্ছে যাতে করে তোমরা বুঝছো বা হচ্ছে ইজিলি বলা যায় বা পড়া যায় এইভাবে লেখা আছে ওকে তো তো প্রথমে আমরা আসি যে স্ট্রেস কনসেন্ট্রেশন এই জিনিসটা আসলে কি তো স্ট্রেসের ব্যাপারটা তো আমরা সবাই আগে জানি তাই না স্ট্রেস হচ্ছে বা মানে হচ্ছে আমরা এর আগে স্ট্রেস আর প্রেসারের একটা রিলেশন করছিলাম তাই না প্রেসার ছিল হচ্ছে প্রেসার বা চাপ বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে আমাদের ফোর্স পার ইউনিট এরিয়া আর স্ট্রেসটা হচ্ছে ওই যে বললাম যে ফোর্স পার ইউনিট এরিয়া এখন যে ম্যাটেরিয়ালের ইউনিট এরিয়াতে যে ফোর্সটা দিচ্ছে নিউটনের থার্ড ল অনুযায়ী তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালই হচ্ছে আমাকে একটা রিয়াকশন ফোর্স দিবে তাই না সো ওই যে বললাম যে ম্যাটেরিয়াল আমাকে সেটার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম আমি সেটার জন্য আমাকে কি ইফেক্ট দিবে সেটা পার ইউনিট এরিয়াতে সেটা হচ্ছে স্ট্রেস এটাকে আমরা ম্যাটেরিয়ালের স্ট্রেন্থও বলে থাকি ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রেখো যে প্রেশার আর স্ট্রেসের মধ্যে ডিফারেন্সটা কী প্রেসারটা হচ্ছে আমরা এক্সটার্নাল ফোর্স দেই আর স্ট্রেসটা হচ্ছে তার ইন্টারনাল ইফেক্ট হুম তো অনেক কিছুর ক্ষেত্রে আমাদের এই স্ট্রেসটা খুবই ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই স্ট্রেসটাকে আমরা স্ট্রেন্থ বলি ওই ম্যাটেরিয়ালের স্ট্রেন্থ মানে সে সর্বোচ্চ কতটুকু ফোর্স অ্যাকচুয়ালি সাস্টেইন করতে পারবে এটা আমরা ওই ম্যাটেরিয়ালের স্ট্রেন্থ বলি তো ব্যাপারটা এটা কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা স্পেসিফিক স্ট্রেংথ থাকবে তো সেটার উপরে যদি আমাদের এই স্ট্রেসের পরিমাণটা বেড়ে যায় তাহলে ম্যাটেরিয়ালটা কি হবে ফ্র্যাকচার হয়ে যাবে ওকে তো একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি বলি যে এখানে যে স্ট্রেসের পরিমাণটা বেড়ে গেলে সেই ম্যাটেরিয়ালটা ফ্র্যাকচার কিংবা হচ্ছে ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া জিনিসটা কিভাবে হতে পারে হুম এইখানে দেখো

তো ধরো তুমি ওইটা দিয়ে একটা অবজেক্টের উপরে লাইক তুমি কি কি অবজেক্টের ওপরে হতে পারে যে কোনো অবজেক্ট যেটাকে কাটা যায় ঠিক আছে যেটাকে কাটা যায় লাইক তোমার হচ্ছে আমি একটা তরকারির এক্সাম সবজির এক্সাম দিচ্ছি লাইক শসা ঠিক আছে সেটা তুমি কাটবা তো তোমার হাতে অনেক বড় একটা ম্যাটেরিয়াল আছে তো সেটার উপরে লাইক খুবই অল্প একটা ফোর্স দিলা লাইক ফাইভ নিউটন লোড দিলা তুমি তো তখন কি হবে যে ওইটা ওই ম্যাটেরিয়ালটা তো আমার অনেক মোটা ছিল বা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়াটা বেশি ছিল তখন কিন্তু আমার ওই ম্যাটেরিয়াল যেটা আমি কাটতে যাচ্ছি সেটা কিন্তু কাটবে না কারণ কি তার এরিয়াটা বেশি ছিল ওকে এরিয়াটা বেশি হওয়ার ফলে কি হয়েছে দেখো যদি লোডটাকে তুমি কনস্ট্যান্ট মানে পিটাকে কনস্ট্যান্ট রাখো আর এ এর পরিমেন্টা বেশি থাকে তাহলে কি হচ্ছে স্ট্রেসের পরিমাণটা কমে যাচ্ছে ঠিক আছে তার স্ট্রেসটা কম হচ্ছে কিন্তু ওই মেটালকে যদি তুমি খুব চিকন করে ফেলো বা গ্রাইন্ডিং মেশিনে তাকে একটা ছুরি বা চাকুর মতো করে ফেললা সেখানে তার এরিয়াটা কিন্তু খুবই চিকন হয়ে গেল গ্রস সেকশনাল এরিয়া মানে অ্যাকচুয়ালি যেখানে তুমি লোডটা অ্যাপ্লাই করতেছো সেই এরিয়াটা কিন্তু খুব চিকন হয়ে গেছে তখন কিন্তু তুমি এরিয়াটা চিকন হয়ে গেছে ঠিক আছে তখন যদি তুমি লোড দাও তাহলে কিন্তু সে কেটে যাবে তো তার মানে কি এখানে এরিয়াটা হচ্ছে আমার কি হয়েছিল কম হয়ে গেছিল আর এরিয়াটা যখন কম হয়ে গেল আমার এই স্ট্রেসের পরিমাণটা কি হয়েছে বেড়ে গেছে কারণ পি তো আমার কনস্ট্যান্ট ছিল 5 নিউটন ঠিক আছে জাস্ট এরিয়াটা যদি বাড়ায় দেই তাহলে স্ট্রেসের পরিমাণটা কি হবে কমে যাবে আর এরিয়াটাকে যদি কমায় দেই তাহলে স্ট্রেসের পরিমাণটা বেড়ে যাবে আর ওই যে বললাম ম্যাটেরিয়ালের স্ট্রেন্থ যেটা আছে সেটার উপরে যদি স্ট্রেসের পরিমাণটা চলে যায় তাহলে ম্যাটেরিয়ালটা ফ্র্যাকচার হবে কেন এই উদাহরণটা আমি দিলাম মেটেরিয়ালটা কাটার উদাহরণ কেন আমি দিলাম কারণ হচ্ছে এই যে স্ট্রেস কথাটা বলছি আমি এই যে যে জিনিসটা সেটা হচ্ছে ওই যখন আমি আমি এরিয়াটাকে খুব সরু করে দিলাম বা চিকন করে দিলাম তখন আমার টোটাল লোডটা ওই এরিয়াটুকুর উপরে আছে ঠিক আছে এবং তাতে করে আমার টোটাল স্ট্রেসটা ওই চিকন অংশের উপরেই পড়তেছে শুধুমাত্র আর তাতে ম্যাটেরিয়ালটা কেটে যেতে পারছে বা ফেইলিয়ার হতে পারতেছে ঠিক আছে অন দা আদার হ্যান্ড যদি আমার ওই ম্যাটেরিয়ালটা খুব বেশি মোটা থাকতো তাহলে কিন্তু আমি এই ইফেক্টটা পেতাম না কেন পেতাম না কারণ হচ্ছে কি তার স্ট্রেসটা কিন্তু ইউনিফর্মলি অনেক বড় এরিয়া জুড়ে ছড়ায় আছে সো তখন আমি ম্যাটেরিয়ালটা চাইলেও এই লোডে কাটতে পারতাম না ঠিক আছে সো এই জিনিসটাই হচ্ছে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন মানে এরিয়াটাকে যেখানে আমার খুবই চিকন আছে বা খুব সরু এরিয়া পাওয়া যাচ্ছে যেখানে বা এজের মতো আছে সেখানে আবার কি হয় স্ট্রেসের পরিমাণটা খুব বেশি হয় কারণ এরিয়া কম আর এই বেশি এরিয়ার ফলে স্ট্রেস বেশি হওয়ার ফলে ম্যাটেরিয়ালের ফ্র্যাকচার হতে পারে ভেঙে যেতে পারে ঠিক আছে টোটাল এই এফেক্টটাই হচ্ছে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন আর এখন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলা জাস্ট নিজের মতো করে বললাম সো এখানে যে জিনিসগুলো আছে সেগুলো এখন জাস্ট বলবো তো তার আগে বলো যতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো শুনতে পাইছো এবং বুঝতে পারছো না কোনো সমস্যা হয়েছে কিনা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি জি স্যার বুঝতে পারছি ওকে সো এখন এখানে একটা বলি যে স্ট্রেস কনসেন্ট্রেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্যাক্ট অফ লোকালাইজড স্ট্রেস বিং কনসিডারেবলি হায়ার দ্যান দ্য এভারেজ স্ট্রেস ডিউ টু অ্যাব্রাপ চেঞ্জ ইন ক্রস সেকশনাল এরিয়া অর লোকালাইজড লোডিং লোকালাইজ মানে হচ্ছে খুবই একদম সরু একটা জায়গা বা হচ্ছে লোকালাইজ স্ট্রেস বা নির্দিষ্ট একটা জায়গায় যে স্ট্রেসটা পড়তেছে সেটাকে আমরা লোকালাইজ স্ট্রেস বলবো ঠিক আছে সো এখানে কি কথা বলা স্যার কনসিডারেবলি হায়ার দ্যান দা এভারেজ স্ট্রেস এভারেজ স্ট্রেসের চেয়ে বেশি মানে কি যখন আমার ওই ম্যাটেরিয়ালটা খুবই ইউনিফর্ম অনেক এরিয়া জুড়ে ছিল তার একটা ইউনিফর্ম একটা এভারেজ স্ট্রেস ছিল কিন্তু সেটাকে যদি হঠাৎ করে আমি খুব শুরু করে দেই তখন ওই স্ট্রেসটা লোকালাইজড ওই এরিয়াতেই পড়বে সো এই জন্য তার স্ট্রেসটা অনেক বেশি হাই হয়ে যায় এবারে স্ট্রেসের ক্ষেত্রে ঠিক আছে এই যে ক্রস সেকশনাল এরিয়ার চেঞ্জের জন্য দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্যাম্পলস দ্য ম্যাটেরিয়াল প্রপার্টিজ রাদার ইট ডিপেন্ডস অনলি দ্য বারস জিওমেট্রি এন্ড দ্য টাইপ অফ ডিসকন্টিনিউটি ঠিক আছে তো এই জিনিসটা আমার ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়ালের মানে হচ্ছে যে প্রপার্টির উপরে ডিপেন্ড করবে না লাইক ম্যাটেরিয়ালটা আমার কিসের উপরে আছে এই ধরলাম স্টিল আছে নাকি হচ্ছে অন্য কংক্রিটের আছে নাকি হচ্ছে कास्ट আয়রনের আছে এটার উপরে তেমন একটা বেশি ডিপেন্ড করে না বাট ডিপেন্ড করছে হচ্ছে আমরা ওই ম্যাটেরিয়ালের জিওমেট্রির উপর মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা লোড अप्लाई করতেছি জিওমেট্রি কিংবা তার ডিসকন্টিনিউটি ডিসকন্টিনিউটির জিনিসটা বলতেছি একটু পরে আসি সেটা পরে বলতেছি বাট হচ্ছে জিওমেট্রির উপর ডিপেন্ড করবে অ্যান অবজেক্ট ক্যান উইস্ট্যান্ড হায়ার লোডিং ওয়েন দ্য লোড ইজ ইভেনলি ডিস্ট্রিবিউটেড মানে ওই যে বললাম যে এরিয়াটা যদি একদম প্লেন থাকে এরিয়াটা যদি অনেক বড় থাকে তাহলে যে ব্যাপারটা হবে স্যার হুম বলো স্যার এই পার্স জিওমেট্রি মানে স্যার ওইটা কি যেটা দিয়ে আমি কাটবো ওইটা জিওমেট্রি না যাকে কাটবো ওইটা জিওমেট্রি আচ্ছা সরি এখানে পার্স জিওমেট্রি বলতে হচ্ছে আসলে ম্যাটেরিয়াল যেটা দিয়ে আমি লোড अप्लाई করব যেটা দিয়ে লোডটা अप्लाई করব ঠিক আছে তার এরিয়াটা

লেন্থ অনেক বাড়াই দিলাম তাহলে কি হবে যে ম্যাটেরিয়ালটা এতটুকু লোড নিতে পারবে না ওকে সো বাট ইন রিডাকশন অফ এরিয়া ক্যান কজ এ লোকালাইজ স্ট্রেস কজিং এ ক্র্যাক ম্যাটেরিয়ালস হ্যাভিং হোলস গ্রুপস কিওয়েজ থ্রেডস ক্যান ক্রিয়েট এ লোকালাইজড স্ট্রেস কনসেন্ট্রেশন এই যে একটু আগে বলছিলাম ডিসকন্টিনিউটির একটা কথা সেটা কেন হয় যে যদি কোনো ম্যাটেরিয়াল ধরো একদম একটা প্লেন মেটেরিয়াল আছে হঠাৎ করে দেখা গেল ওই ম্যাটেরিয়ালে একটা জায়গায় একটা ছিদ্র আছে কিংবা গ্রুপ আছে

তো এই বক্সের হচ্ছে এই এজ গুলা হচ্ছে আবার কি খুব সরু অবস্থায় আছে তো এটার উপরে যদি আমি খুব বেশি লোড দেই তো স্ট্রেসের যে ব্যাপারটা ঘটবে সেটা ধরো ইভেনলি একটা লোড দিলাম মানে চার অংশে সমান একটা পয়েন্ট লোড না পুরাটা অংশেই সমান পরিমাণ লোড তাহলে যে ব্যাপারটা ঘটবে আমার এই এজ গুলা কিন্তু আগে ভাঙা শুরু করবে মানে মেটেরিয়াল যদি ভাঙে কখনো মধ্যখান থেকে কিন্তু ভাঙার চেষ্টা করবে না সে করবে কি এই কোনা থেকে কোনার সাইড গুলা ভেঙে যাওয়া শুরু করবে বা বিভিন্ন ব্রিটল ম্যাটেরিয়াল যদি দেখো সবসময় দেখবা যে এই কোনার অংশগুলা ভাঙা থাকে কেন কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় আমার স্ট্রেস এর কনসেন্ট্রেশনটা বেশি থাকে এরিয়াটা কম এই যে এজ যখন হয় ঠিক আছে অন দা আদার হ্যান্ড এই ম্যাটেরিয়ালটাকেই তুমি সাসটেইন করতে পারবা যদি তুমি এই যে কোনাগুলা আছে এটাকে যদি এরকম একটু বাঁকায় দাও ঠিক আছে প্রত্যেকটা কোনাকে এরকম একটু বাঁকায় মানে হচ্ছে এটাকে ফিলেট বলা হয় সিলেট করা হয় ঠিক আছে মানে এই কোনাটা না রেখে একটা স্মুদ একটা সার্কেলার রেডিয়াসের মতো বা হচ্ছে সার্কেলার এরিয়ার মতো একটা অংশ দিয়ে দিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাবে কি আমার তখন তো এরিয়াটা বেড়ে যাবে তাই না তখন ওই এজ গুলা থাকবে না তো এই জন্য এই স্ট্রেসটা ইভেনলি এই সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওকে সো তখন হচ্ছে আবার এই ফ্র্যাকচারগুলো হবে না আমি একটু ক্লিয়ারলি আঁকার চেষ্টা করতেছি

এই পুরাটা জায়গা জুড়ে স্ট্রেস গুলো হচ্ছে এইভাবে পুরাটা জায়গা জুড়ে আমার ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে আর যদি স্ট্রেস না থাকে মানে হচ্ছে কোনা থাকে তাহলে শুধুমাত্র এই কোনাতেই আমার স্ট্রেসটা কাজে লাগবে সো তখন এই কোনাগুলো ভেঙে যেতে পারে কিন্তু এরকম থাকলে সেটা কখনো ভাঙে না ঠিক আছে এই জন্য কোয়েশ্চেন যদি আসে এরকম যে কেন কোনো ম্যাটেরিয়ালে সব সময় যদি শার্প এজ থাকে সেই এজ গুলো ভেঙে যায় আগে যদি লোড বেশি হয় ঠিক আছে বা হচ্ছে এরকম কিছু তো জিনিসটা হবে আমার স্ট্রেস কনসেন্ট্রেশন ওই এজের এরিয়াটা কমে যাচ্ছে দ্যাটস ওয়াই সেখানে আমার স্ট্রেসটা বেশি পড়তেছে সো কজেস অফ দ্য স্ট্রেস কনসেন্ট্রেশনের কথা বলছিলাম সেটা কি কি আছে একটা হচ্ছে শার্প কর্নার আর একটা হচ্ছে জিওমেট্রিক ডিসকন্টিনিউটি মানে ওই যে বললাম যে ম্যাটেরিয়ালটা প্লেন আছে মাঝখানে হয়তোবা কোনো ক্যাভিটি আছে বা হোলস আছে বা হচ্ছে গ্রুভস আছে সো ডিসকন্টিনিউটি আছে ক্র্যাকস অর হোল ইন দ্য মেম্বার

তো হঠাৎ করে ধরো এই সমস্ত জায়গা গুলা একটু ভাঙা আছে বা হচ্ছে এরকম একটু আঁকা বাঁকা আঁকা বাঁকা অংশ আছে ঠিক আছে তো এই সমস্ত আঁকা বাঁকা অংশ গুলা কিন্তু এইটা কিন্তু আমার জিওমেট্রিক ডিসকন্টিনিউটি আর ট্র্যাক যদি হতো তাহলে এইখানে বরাবর ভাঙা কিংবা এই বরাবর এইভাবে ভাঙা আর হোল যদি হতো সেটা এরকম এরকম কিছু অংশ তার কন্টিনিউয়াস থাকলে ওইটা স্যার জিওমেট্রিক ডিসকন্টিনিউটি মানে এটা তো কন্টিনিউস না তাই না কন্টিনিউস হচ্ছে এরকম স্ট্রেইট সো ডিসকন্টিনিউটি এরকম আঁকা বাঁকা থাকবে সো এটাই আর চেঞ্জ হচ্ছে যে জিনিসটা ধরো তোমার এই মেটিরিয়ালটা এরকম আছে স্ট্রেট আছে যা হঠাৎ করে তুমি দেখা গেলো এইখানে একটু চেঞ্জ করে দিলা মানে হচ্ছে এটাকে ছিদ্র করে দিলা মানে হচ্ছে একটু কোনা কেটে দিলা আবার এইখানেও হয়তোবা একটু কোনা কেটে দিলা তো এই সমস্ত জায়গায় দেখা যাবে যে এই সমস্ত জায়গায় ক্র্যাক গুলা বেশি হচ্ছে কারণ তার এরিয়াগুলা গুলা কমে যাচ্ছে ঠিক আছে তো এটা খুবই প্র্যাকটিক্যাল একটা নলেজ আমাদের এই সমস্ত জনরেজ গুলো এগুলো একটু দরকার হয় ওকে সো সো অ্যাবরাপ চেঞ্জ ইন দ্য ক্রস সেকশন সো এইখানে দুটো ফিগার দেওয়ার চেষ্টা করছি আমি তো ফিগারগুলো কেমন অ্যাকচুয়ালি দেখাই লাইক এটা একটা ম্যাটেরিয়াল আছে আমার এখানে ঠিক আছে সো ম্যাটেরিয়াল যেটা আছে তো এটার উপরে হচ্ছে আমি লোড দিচ্ছি দুই সাইড থেকে মানে পি লোডে দুই দিক থেকে টানছি আমি ওকে সো টানার পরে ধরলাম যে ম্যাটেরিয়ালটা এই বরাবর ছিঁড়ে যাবে যদি এই বরাবর ছিঁড়ে যায় আসলে ঠিক আছে তাহলে ব্যাপারটা কি হয় তো এইখানে দেখো যে ডায়াগ্রামটা ড্র করছি এটা আসলে আমাদের ডায়াগ্রাম হয় হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সিমুলেশন যখন আমরা করি স্ট্রেস সিমুলেশন আছে তো এই সিমুলেশন করলে এই ডায়াগ্রাম ইজিলি পাওয়া যায় যে আসলে ম্যাটেরিয়াল কোথায় স্ট্রেস বেশি বা স্ট্রেস কোথায় কম এই জিনিসগুলো পাওয়া যায় ওকে সো যে জিনিসটা হচ্ছে তো এখানে একটু খেয়াল করো তো যদি ছিঁড়ে যায় ব্যাপারটা হচ্ছে কি আমার এইখানেও দেখো এজ আছে আবার যে সমস্ত জায়গায় এজ গুলো আছে ঠিক আছে এই সমস্ত এজ এর জায়গাগুলোতে হচ্ছে ওদের স্ট্রেসের পরিমাণটা বেশি হবে এই যে এইখানে দেখো ভিতরে একটা হোল আছে ঠিক আছে তো এই হোলটার জন্য যে ব্যাপারটা ঘটবে সেখানে এইখানে স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি থাকবে তো আস্তে আস্তে এদিকে যখন চলে যাব আমরা তখন এই স্ট্রেসের পরিমাণটা ধীরে ধীরে কমে যাবে তো মানে আইডিয়া মনে হতে পারে যে এইখানে তো স্যার একটা এজ আছে সো এইখানে এই স্ট্রেসের পরিমাণটা কম কেন হলো কারণ হলো এই ম্যাটেরিয়ালটা তো এই সাইডে যদি আমরা পেছন দিকে চিন্তা করি ঠিক আছে সো এই সাইডটা তো কিন্তু একদম সে কন্টিনিউয়াস একটা মুভমেন্ট ছিল কন্টিনিউয়াস একটা ম্যাটেরিয়াল ছিল কিন্তু এই ভেতরে কি হয়েছে তার একটা হোলের ক্রিয়েট হয়ে গেছে সো এই হোলের জন্য এইখানে একটা স্ট্রেসের একটা ব্যাপার ঘটবে আর অন দা আদার হ্যান্ড ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি এই টা কিন্তু তার সেন্টার বরাবর আছে ঠিক আছে মানে এই সেন্টার বরাবর সে পি ছিল সো ডেফিনেটলি এই সমস্ত যে কাছাকাছি মানে এই লোডের কাছাকাছি যে গুলো আছে এখানেই স্ট্রেসের পরিমাণটা বেশি হবে ঠিক আছে সো দিস ইজ লাইক দিস ওকে আবার এখানে এইখানে এই ফিগারটা খেয়াল করো এইখানে হচ্ছে মাঝ বরাবরই আমি পি এর লোডটা অ্যাপ্লাই করছি তো মাছ বরাবর কিন্তু আমার হচ্ছে এই এরিয়াটা এখানে কিন্তু হচ্ছে আমার কন্টিনিউয়াস এরিয়া কিন্তু আমার ছিড়ে গেছে যদি এখানে যদি ছিড়ে যায় এজটা ক্রিয়েট হবে এই সমস্ত জায়গায় তো ডেফিনেটলি এইখানে আমাদের এই স্ট্রেসের পরিমাণগুলো বেশি হবে আর এখানে মাঝখানে কম হবে ঠিক আছে সো এইগুলা ছিল আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা স্ট্রেস কনসেন্ট্রেশনের যে ব্যাপারটা সেটাকে যদি আমরা দেখতে চাই তাহলে ব্যাপারটা কিরকম হয় সে ওকে স্যার হুম বলো স্যার আগে চিত্র মধ্যে স্যার যেখানে স্যার লোড अप्लाई করা হয়েছে স্যার এই সেন্টারে সো ওইখানে দেখা যাচ্ছে স্যার স্টেজটা বেশি হয়েছে স্যার পরে চিত্রটার মধ্যে স্যার যেখানে লোড अप्लाई করা হয়েছে ওইখানে দেখা যায় স্টেজ কম হয়েছে আচ্ছা এটা কেন হলো কারণ তোমাকে দেখি বলি এই জিনিসটা এইটা তোমাকে বলতেছি যে এটা যখন ছিড়ে যাচ্ছে ঠিক আছে লোডটা আমি ক্রিয়েট করছি এই মাছ বরাবর ঠিক আছে যদি এটা মাছ বরাবর ক্রিয়েট করি তো আমার কন্ডিশন একটাই যেটা হচ্ছে এই লোডের কাছাকাছি যে এজ গুলা থাকবে সেই এজ গুলাই স্ট্রেস ম্যাক্সিমাম হবে ঠিক আছে সো এইখানে দেখো লোডের কাছাকাছি এজটা কোনটা এইটা আর এই দুইটা সো এইখানে এই স্ট্রেস গুলা ম্যাক্সিমাম হলো কিন্তু কোশ্চেন হচ্ছে যে এইখানেও তো আমি মাঝ বরাবর হচ্ছে আমরা লোডটা अप्लाई করছি ঠিক আছে তাহলে তো স্ট্রেস হওয়ার কথা ছিল এই রকম তাই না সো এরকম হওয়ার কথা ছিল কিন্তু কেন হলো না কারণ হচ্ছে কি আমি কি বলছি যে এইটার কাছাকাছি যেখানে এজ আছে সেইখানে আমার অ্যাকচুয়ালি এই স্ট্রেসটা বেশি হবে সো এই লোডের কাছাকাছি এজটা কোথায় আছে এইখানে এই দুটো অংশে সো এই জন্য এই এজ গুলাতে আমার স্ট্রেসের ইফেক্টটা বেশি হবে আর এটাই তো স্ট্রেস কনসেন্ট্রেশন রাইট যেখানে এজ আছে বা হচ্ছে আমাদের গ্রুভ আছে সেইখানে বা হচ্ছে মানে হচ্ছে এ এরিয়াটা লোকালাইজড সেই সমস্ত জায়গায় আমার স্ট্রেসটা বেশি হবে দ্যাটস ওয়াই এই সমস্ত এই যে আমার হচ্ছে স্ট্রেসের পরিমাণটা বেড়ে যাচ্ছে বোঝা গেছে আলামিন কোশ্চেন করছিল তুমি কি ক্লিয়ার আচ্ছা আলামিন কি শুনতে পাচ্ছো জি স্যার ওকে ঠিক আছে জি বুঝছি ওকে সো এখন যে জিনিসটা হচ্ছে আমরা এই ফোর্থ ইয়ারে তোমাদের একটা সাবজেক্ট আছে সেটার নাম হচ্ছে মেশিন ডিজাইন তো সেইখানে যে কাজ করতে হয় তোমাদের এই স্ট্রেস নিয়ে ওই যে বললাম যে মেটিরিয়ালের স্ট্রেংথের চাইতে কি স্ট্রেস বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা আমাকে দেখতে হয় যদি বেশি হয় তাহলে দেখা যায় যে মেটিরিয়ালটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ মেটিরিয়ালের স্ট্রেংথ একটা তা স্ট্রেস বেশি তো মেটিরিয়াল তো সাস্পটেন্ড করবে না রাইট সো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাকে বিভিন্ন ম্যাথমেটিক্স করতে হয় ম্যাথমেটিক্যাল মডেলিং করতে হয় সেটার নাম হচ্ছে মেশিন ডিজাইন ওকে মেটেরিয়াল দিয়ে মেশিন যখন আমরা ডিজাইন করি সেটা ওকে সো এই জিনিসগুলোর জন্য বিভিন্ন বই আছে বা হচ্ছে ওই সময়ে ওই জিনিসগুলো পড়বো তো ওইটাই একটা টার্ম আছে সেটার নাম হচ্ছে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে আমাদের যে মেটেরিয়ালের কথা বললাম না মেটেরিয়ালটা ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে যখন হচ্ছে আমাদের এজ গুলা আছে যখন এজ ক্রিয়েট করছি কিংবা একটা হোল ক্রিয়েট করছি বা হচ্ছে আমাদের ওই স্ট্রেস কনসেন্ট্রেশন করার যে ফ্যাক্টর গুলা সেগুলো আছে তখন ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে আর এভারেজ স্ট্রেসটা কি যখন ওই ম্যাটেরিয়ালটা একদম ইউনিফর্ম অবস্থায় আছে তখন লাইক এই যে এই জিনিসটার কথা আমরা বলি ঠিক আছে সো এই জিনিসটা যদি মানে এইখানে যদি হোলটা না থাকতো এই হোলটা লাইক সাপোজ নাই আর ভুললাম আমি প্রথমেই বলটা নাই এই 2 সি থেকে আমরা হচ্ছে পি লোড সেটাকে টানছি তাই না সো লোডটা अप्लाई করছি কোন এরিয়াতে এই যে এরিয়াটুকুর এখন এই এরিয়াটুকুর মানে হচ্ছে এই এই সেকশনটুকুর যেটা আমি রেড মার্ক করছি এই টুকুর এরিয়াটুক কতটুকু হতে পারে তোমরা কেউ বলতে পারবা এটা এরিয়াটা কত হবে

তখন এখানে একটা ব্যাপার ঘটবে সেটা হচ্ছে এইখানে কিন্তু এর কিছুটা কমে যাবে কতটুকু কমে যাবে তুমি যদি এটাকে একদম সামনে থেকে দেখো ঠিক আছে ফ্রন্ট থেকে থেকে যদি দেখো এই যে ঠিক আছে আমি একটু ক্লিয়ার করি এইটুকু অংশ কিন্তু তুমি এইটুকু ম্যাটেরিয়াল কিন্তু থাকবে না যদি এখানে এই বরাবর তুমি কাটো কেটে ফেলো এই ম্যাটেরিয়াল এইটুকু অংশ থাকবে না কেন থাকবে না কারণ এখানে তো একটা হোল ছিল তাই না এখানে একটা হোল ছিল সো তখন যদি এই হোলটা থাকে তাহলে আমার এখানে এখানে একটু ভুল হয়েছে হবে সিগমা সিগমা ম্যাক্স এম হবে হবে এখানে একটা ব্যাপার ঘটবে সেটা হচ্ছে কি যে মাইনাস ডি এই টোটালটার উইথ ঠিক আছে কারণ কি টোটালটা তো আছে আমার হচ্ছে ডাব্লিউ ঠিক আছে আর এইটুকু কত এইটুকু হচ্ছে ডি সো ম্যাটেরিয়াল আলটিমেটলি কতটুকু আছে এইটুকু আর এইটুকু কত w থেকে এই d টুকু বাদ দিলেই তো পেয়ে যাচ্ছে আমরা তাই না সো w d t ঠিক আছে সো এই যে হোলটা ক্রিয়েট করলাম এটার জন্য আলটিমেটলি আবার কি হলো সেটা হচ্ছে আমাদের এখানে এরিয়াটা কমে যাচ্ছে দ্যাটস ওয়াই আবার স্ট্রেসের পরিমাণটাও বেড়ে যাচ্ছে আর যদি না থাকতো তাহলে একটা ইউনিফর্ম আমরা স্ট্রেস পেতাম আর এই যে ম্যাক্সিমাম আর ইউনিফর্ম স্ট্রেস এই দুইটার যে রেশিওটা সেটাই হচ্ছে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর ঠিক আছে তো এই স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা কেন প্রয়োজন হয় কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়াল মেশিন বা ডিজাইন করতে গেলে আমার একটা ব্যাপার ঘটে সেটা হচ্ছে দেখা যায় যে একটা ম্যাটেরিয়াল এরকম ম্যাটেরিয়াল আছে এর ভিতরে একটা হোল আছে তো সেটার জন্য স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর কত হবে সেটা আমাদের ইঞ্জিনিয়াররা হচ্ছে আগে থেকেই বিভিন্ন ডাটা বুক ক্রিয়েট করছেন যে লাইক এটার উইড যদি ডব্লিউ হয় এটার ডায়ামিটার যদি ডি হয় এবং তার থিকনেস যদি টি হয় সেই ক্ষেত্রে এই কেটিআর ভ্যালু কত হবে ঠিক আছে সেটার জন্য বিভিন্ন ধরনের এরকম ডায়াগ্রাম থাকে ডায়াগ্রাম গুলা হয়তো আমি দেখাতে পারছি না বাট পরে ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে এদিকে হয়তো বা ডাব্লিউ থাকে এদিকে ডি বা আরো এদিকে টি থাকে এরকম বিভিন্ন অংশ থাকে সো প্রত্যেকটা ম্যাটেরিয়াল মিলে আমরা হচ্ছে যে কোনো একটা ভ্যালু পাই ঠিক আছে এই ডায়াগ্রামগুলো থেকে ভ্যালু পাই সেটাই হচ্ছে আমাদের কেটি এর ভ্যালু সো এটা অনেক পরবর্তীতে আমরা দেখবো আপাতত এটা দেখার দরকার নেই জাস্ট আপাতত আমাদের জানার একটা বিষয় সেটা হচ্ছে

হোলটা নাই ঠিক আছে এই ক্যাভিটিটা নাই তখন এটাকে যদি তুমি বরাবর ছিঁড়ে ফেলো তখন সেটাকে কিরকম দেখতে পারবা সামনে থেকে দেখলে এই অংশটুকু দেখতে পারবা তাই না তো দেখতে পারবা সো এখন ধরো এখানে একটা ক্যাভিটি আছে বা হোল আছে সো তখনও কি তুমি এটাকে এরকম দেখতে পারবা সামনে থেকে যদি রাখো তুমি কারণ সামনে থেকে দেখতে হবে কারণ হচ্ছে তুমি লোডটা দিচ্ছ সামনে থেকে যেখান থেকে লোড দিচ্ছ সেখান থেকে তোমাকে দেখতে হবে সো এখন যদি দেখো এখন কি এরকম প্লেন বা ইউনিফর্ম দেখতে পারবা ইউনিফর্ম দেখার কথা না কেন কারণ হচ্ছে এখানে একটা ক্যাভিটি ছিল সো এই ক্যাভিটি অনুযায়ী সে এই ক্যাভিটির লেন্থ অনুযায়ী সে একটা কি করবে আমাকে একটা এরকম গ্রুপ থাকবে ঠিক আছে সো এইখানে এই অংশটুকুকে এখন কি কোনো ম্যাটেরিয়াল আছে মানে যদি আমি ক্যাভিটি থাকে তারপরে যদি এখানে ছিঁড়ে ফেলি এইখানে কি কোনো ম্যাটেরিয়াল তখন থাকবে নাকি একটা ক্যাভিটি থাকবে ক্যাভিটি থাকবে

এটা মনে হয় আমি কুর্মির বই থেকে লিখছি দ্যাটস ওয়াই ভুল লেখা আছে ওকে বরাবর সো এটা তো স্বাভাবিক যে এই এরিয়াটা কমে যাচ্ছে সো এটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে আর যদি না হতো তাহলে হচ্ছে এটা এভারেজ যেটা থাকতো সেটাই ওকে সো এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নট সেনসিটিভিটি ওকে তো নজ সেন্সিভিটিভিটি বলতে নজ বলতে অ্যাকচুয়ালি কি বলছি নজ বলতে আমরা কোনো ক্যাভিটি বা ডিসকন্টিনিউটি এই সমস্ত জিনিসই বুঝে থাকি আমরা ঠিক আছে নজ ওকে সো নজ বলতে অ্যাকচুয়ালি আমরা ছিদ্র বুঝে থাকি এইখানে আসলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা নজ বলতে ওই যে স্পেসিফিক কোনো ডিসকন্টিনিউটি বা জিওমেট্রিক ডিসকন্টিনিউটি এগুলাকে বুঝতেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা

অনেকগুলা লাইন ড্র করছি সো ধরে নিচ্ছে যে এই ধরনের এগুলা দে হচ্ছে আমাদের লোডগুলা अप्लाई করা হচ্ছে ঠিক আছে বা সেটা হচ্ছে আমাদের স্ট্রেস ফ্লো লাইন ঠিক আছে মানে এই লাইন বরাবর আমাদের স্ট্রেসটা কাজ করতেছে সো এগুলো হচ্ছে স্ট্রেস ফ্লো লাইন বলি আমরা সো স্পেসিমেన్ হ্যাজ আ স্মুথ এন্ড প্যারালাল স্ট্রেস ফ্লো লাইনস ডিউ টু ইউনিফর্ম লোডিং ঠিক আছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটাও ই ইউনিফর্ম আছে বাট এই স্পেসিমেন বিয়ের এর ক্ষেত্রে সে আসলে ইউনিফর্ম একটা ফ্লো লাইন পাবে না কেন পাবে না কারণ হচ্ছে এখানে একটা ক্যাভিটি আছে ঠিক আছে এই ক্যাভিটিটার ফলে সো এখানে যদি আবার ক্যাভিটি থাকে ছিদ্র যদি থাকে সো এখানে কি কোনো লোড अप्लाई হবে এখানে তো কোনো ম্যাটেরিয়ালই নাই যদি ম্যাটেরিয়ালই না থাকে তুমি কি বাতাসের মধ্যে কোনো লোড দিতে পারবা সো দিতে পারবা না রাইট সো এই জন্য অবশ্যই সেই লোডগুলা কোথায় কাজ করবে ম্যাটেরিয়ালের উপরে এন্ড ম্যাটেরিয়ালের উপরে আপনার কথা শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছি না

থাকবে যেখানে ম্যাটেরিয়াল আছে সো ম্যাটেরিয়াল এইখানে আছে এই দুইটা আছে তো এখানে যদি আমি ম্যাটেরিয়ালের লোডটা দিতে চাই এখানে কিন্তু আমার এরিয়াটা কমে গেছে তাই না সো এরিয়াটা কমে যাও আবার এই স্ট্রেসফুল লাইনগুলা দেখো এখানে কিন্তু খুবই আবার কি বলবো এটাকে মানে হচ্ছে কনজাস্টেড একটা স্ট্রেসফুল লাইন ব্যাপার ঘটছে মানে কনস্ট্যান্ট একটা স্ট্রেসফুল লাইন যদি দেই এখানে যে ব্যাপারগুলো হচ্ছে এখানে স্ট্রেসের পরিমাণটা বেড়ে যাচ্ছে ঠিক আছে এই যে ব্যাপারটা যে কিভাবে সে আসলে ইফেক্টটা ফেলছে এই ইফেক্টটাই আমরা বলছি সেটাকে নট সেন্সিটিভিটি মানে যেখানে আমাদের অ্যাকচুয়ালি হোলস বা হচ্ছে ক্যাভিটি গুলো আছে সেই সমস্ত এরিয়াতে আমাদের এই স্ট্রেস কিভাবে ইফেক্ট ফেলতেছে তো এই ভাবে আমাদের এই আমাদের হচ্ছে ফ্লো লাইনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে নটস থাকলে বা যে ডিসকন্টিনিউটি থাকলে সেইখানে আমাদের স্ট্রেস কনসেনট্রেশন গুলা কিভাবে কাজ করে বা লোডের সাপেক্ষে সে কিভাবে কাজ করে তাহলে এমনি যদি এই material টা কেউ ছিঁড়েও যায় তাহলে কোথায় ছিঁড়বে definitely এইখানে ছিঁড়বে কারণ কি কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় আমাদের লোডের পরিমাণটা খুব বেশি ছিল বা স্ট্রেসের পরিমাণটা বেশি that's why এইখানে আমাদের fracture ঘটবে তো এটাই হচ্ছে আমাদের not sensitivity বুঝে গেছে জি স্যার জি স্যার ওকে তো আবার ধরো এখানে হচ্ছে এইখানে মেটেরিয়াল যদি ছেড়ে তাহলে কিন্তু এখানে মাঝ বরাবরই চিনবে ঠিক আছে কারণ দুই সাইড থেকে হচ্ছে আমাদের মেটিরিয়াল লোড টা তো এইখানে মাঝ বরাবর ছিল কিন্তু যদি সার্কেলটাকে টাকে যদি আমি এইখানে করতাম ক্যামেটি টা তাহলে দেখা যেত মেটেরিয়াল এইখানে চিনতে ঠিক আছে তো সার্কেল টা এখানে মিডিয়া তো এই জন্য মাঝ বরাবর ছিল তো যেখানে সার্কেল থাকবে মহল থাকবে সেখানে সেখানে লোড সৃষ্টি টা হবে ঠিক আছে

সো লোড কনস্ট্যান্ট যদি এরিয়াটাকে কমায় দেই তাহলে কিন্তু আমার স্ট্রেসটা বেড়ে যাবে আর যদি এরিয়া বেড়ে যায় তাহলে কিন্তু স্ট্রেসটা কমে যাবে ঠিক আছে জি স্যার তো এখন যদি এরকম কোনো কিছু হয় লাইক এই যে এই সমস্ত জায়গা ঠিক আছে এই যে আমাদের যখন এজ আছে বিভিন্ন জায়গায় এজ যখন ক্রিয়েট হচ্ছে এই সমস্ত এজ এর যে জায়গাগুলো থাকতেছে ঠিক আছে এই জায়গায় দেখা যাচ্ছে যে খুবই সরু যে এজ এখানে এরিয়াটা খুব কম ঠিক আছে কিন্তু এটাকে যদি আমি ধরো এই সরু না রেখে একটু মানে হচ্ছে একটা এরকম একটু কারভেচার করে দিতাম একটা কার্ভ করে দিতাম তাহলে এটা বেশি থাকতো কিন্তু যেহেতু এজ করে দিছি সেখানে এরিয়াটা খুবই একটা সরু একটা এরিয়া হয়ে গেছে তো এরিয়াটা সরু হওয়া মানে কি তার এরিয়াটা খুব কমে গেছে তো এরিয়া যদি কমে যায় তাহলে হচ্ছে ওই জায়গাটাতে আমাদের স্ট্রেস এর পরিমাণ খুব বেশি বেড়ে যায় এবং এই জিনিসটাকেই আমরা বলি স্ট্রেস কনসেন্ট্রেশন মানে যেখানে এরিয়াটা কম সেখানে আমাদের স্ট্রেসের পরিমাণটা বেড়ে যাচ্ছে কনসেন্ট্রেট হচ্ছে ঠিক আছে সো এটাকে আমরা স্ট্রেস কনসেন্ট্রেট ক্লিয়ার জি স্যার তো ঠিক আছে তোমাদের মানে হচ্ছে এই পর্যন্তই আজকে ক্লাস তো তোমাদের মোটামুটি সিলেবাস তো প্রায় আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে তোমাদের অন্যান্য টিচারদের কি অবস্থা বলো দেখি মানে দুই ক্রেডিটের সাবজেক্ট যেগুলো আছে

হ্যাঁ এটাই কথা আর হচ্ছে তোমাদের মাওলানা হাসান চলে গেছেন তো জন্য উনার সাথে আমি আরো একটা কোর্স নিতে হচ্ছে তোমাদের টোটাল আবার নিতে হচ্ছে তো আবার পুরো কনসেন্ট্রেশনটা দেখা যাচ্ছে ওই সাইডে চলে গেছে ঠিক আছে স্যার সো এইজন্য তোমাদের গুলো না বা তো ইয়া করে বাড়া তো না বা ওইভাবে টাইম দিতে পারছে না

তো ওই ম্যাথ মেডিস গুলোর উপরে তোমাদের একটা রিভিউ ক্লাস ছিল বা হচ্ছে এই গুলো ভালো হতো কিংবা তোমাদের কিছু কিছু হয়তোবা বা কঠিন তোমাদের কিছু মনে হতে পারে তো সেগুলা যদি তোমরা মার্ক আপ করে দিতে হয় তোমরা তোমাদের কিছু দেখাই দিতে হবে কারণ যদি আগে ম্যাথটা নিলে ভালো হয় তো যাই হোক দেখা যাবে তো আমরা চেষ্টা করবো যে সবগুলাই মোটামুটি একটু রিভিউ করার কারণ হচ্ছে প্রায় সেপ্টেম্বর 19 তারিখে তোমাদের ক্লাস শুরু করতে আমরা চার মাসের বেশি হয়ে গেছে চার মাস প্রায় হয়ে গেছে কেমন হয় স্যার মানে খুব করা পরে যদি আমাদের আমরা মানে এটা কি प्रिपरेशन নিতাম তারপর আপনি একদিন মানে অনলাইনে দিতেন হ্যাঁ যায় সমস্যা নেই এটা নিলে আরো ভালো হয় তাহলে at least একটা preparation হয়ে গেল মোটামুটি আমি তো প্ল্যান করি অনেক সময় তোমাদের সাথে কিছু মানে টেস্ট করার বা হচ্ছে যে বললাম যে আমি নিজের মতো করে হয়তো তোমাদের অ্যাসাইনমেন্ট দিব কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেলো তে তোমাদের দুইটা থেকেই ভালো হয়েছে যে assignment দেওয়ার